আচ্ছা, তাহলে আমরা মানে ক্লাসটাকে মানে ওই কোনো ক্লাসের কন্টিনিউয়েশন এইরকমভাবে ব্যাপারটাকে দেখছি না, আমরা বেসিক্যালি শুরু করছি ভেরিয়েশন প্রিন্সিপল, সেরকম একটা জায়গাতেই আমরা ব্যাপারটাকে শুরু করছি আর কি। তার লেকচার ওয়ান লেকচার টু এইরকমভাবে প্রথমে পড়বো, ভেরিয়েশন প্রিন্সিপল, তার লেকচার ওয়ান, আচ্ছা দেখো, ভেরিয়েশন প্রিন্সিপালে যাওয়ার আগে কতগুলো কথাবার্তা প্রথমে বলে নেওয়া দরকার আর কি। সেটা হচ্ছে এই যে মানে তোমার কোয়ান্টাম মেকানিক্স আমরা অনেকটাই পড়েছি, এবং কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা লাস্ট কতকগুলো প্রবলেম সলভ করছিলাম, যেটা বেসিক্যালি ধরো কিছু মডেল সিম্পল প্রবলেম, যেমন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, রিগিড রোটার প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ইত্যাদি, এইসব প্রবলেমগুলো ছিল এক্স্যাক্টলি সলভেবল। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে, যদিও কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি খুব অল্প কিছু প্রবলেমই আছে যেগুলো এক্স্যাক্টলি সলভ করা যায়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, এই সিলেবাসে যেমন করে ব্যাপারটাকে বলা আছে, ধরো মেনি ইলেকট্রন অ্যাটম যেগুলো, ধরো হিলিয়াম অ্যাটম বা লিথিয়াম অ্যাটম, এই টাইপের যে অ্যাটমগুলো যেখানে একটার বেশি ইলেকট্রন আছে, ইভেন সেই প্রবলেমগুলোকেও কিন্তু এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করা যায় না। তো যখন এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করা যাচ্ছে না, তখন উপায়টা কী? আর উপায়টা হচ্ছে যে তোমাকে কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করতে হবে, যে অ্যাপ্রক্সিমেট মেথডসগুলো হয়তো কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপালটাকে ওবে করবে, কিন্তু যেখানে শ্রোডিঞ্জার ইকুয়েশন বা ডিরাক ইকুয়েশন, তার কিন্তু এক্স্যাক্ট সলিউশন করা হবে না, কিছু অ্যাপ্রক্সিমেট সলিউশন করা হবে। এবং সেই অ্যাপ্রক্সিমেট সলিউশন করার রাস্তাতে আমাকে পার্টারবেশন থিওরি পড়তে হয়, ভেরিয়েশন প্রিন্সিপাল পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি আর কি। তো জাস্ট আমরা শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে যে তোমার কোয়ান্টাম মেকানিক্স কিন্তু কমপ্লিট, মানে ক্লাসিক্যাল মেকানিক্স ইনকমপ্লিট, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ইজ কমপ্লিট। মানে কোন একটা মাইক্রোস্কোপিক সিস্টেমকে বোঝার জন্যে তার যে ইনহেরিট প্রিন্সিপালসটা, সেই প্রিন্সিপালসটা মোটামুটিভাবে 1927 এর মধ্যেই কিন্তু ডেভেলপড হয়ে গেছে। মানে 1925-26 সালে শ্রোডিঞ্জার ইকুয়েশন, হাইসেনবার্গ ইকুয়েশন এগুলোতে এসছে, 1927 সাল নাগাদ থেকে ডিরাক ইকুয়েশন যখন চলে এসছে, জর্ডন ডিরাক, তাদের যে ডিরাক ইকুয়েশন চলে আসার পরে হচ্ছে মোটামুটিভাবে নন রিলেটিভিস্টিক এবং রিলেটিভিস্টিক সমস্ত পার্টিকেলগুলোকে ইন প্রিন্সিপাল তুমি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স ট্যাকেল করতে পারো। তারপরে কোয়ান্টাম মেকানিক্স ইজ কমপ্লিট, এর বেসিক্যালি মানেটা হচ্ছে যে তোমার এভরি প্রবলেম ক্যান ইন প্রিন্সিপাল বি সলভ ইউজিং দ্য প্রিন্সিপাল অফ কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, আচ্ছা, কিন্তু একটা অসুবিধা, সেটা হচ্ছে এই যে যে বাট দ্য গভর্নিং ইকুয়েশন ইকুয়েশন মানে নন রিলেটিভিস্টিক কেস হলে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর রিলেটিভিস্টিক কেস হলে হচ্ছে তোমার ডিরাক ইকুয়েশন, গভর্নিং ইকুয়েশনস আর সো কমপ্লিকেটেড দ্যাট এক্সেপ্ট সাম সিম্পল প্রবলেমস এক্সেপ্ট সাম সিম্পল প্রবলেমস মোস্ট অফ দ্য রিয়েলি ইন্টারেস্টিং প্রবলেমস ক্যানট বি সলভ এক্স্যাক্টলি ইউজিং
কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম পড়েছি, তাহলে এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম সেগুলো যেগুলো আমরা ধরো পড়েছি, মানে হয়তো আমরা সব কটা যে পড়ে ফেলেছি সেরকম নয়, তোমার অ্যারাউন্ড 10টা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল আছে, সেটাকে এক্স্যাক্টলি সলভ করা যায়, আমাদের কয়েকটা আমরা পড়েছি। ধরো আমরা কী কী পড়েছি, না, পার্টিকেল ইন এ বক্স অ্যান্ড ইটস ভ্যারিয়েন্স অ্যান্ড ইটস ভ্যারিয়াস টাইপস আর কি, বা ভেরিয়েশনস বললেও হবে, মানে আসলে পার্টিকেল ইন এ বক্স অ্যান্ড ইটস ভেরিয়েশনস, মানে ভেরিয়েশন মানে আমি কিছু জিনিস করেছি, কিছু জিনিস এখনো পড়িনি আর কি। ধরো আমরা বিএসসি কনটেক্সটে আমি কি করেছি, পার্টিকেল ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন এ বক্স, মানে মানে ব্যাপারটা হচ্ছে মানে মানে কি বলবো, পার্টিকেল কনফাইন্ড ইন অ্যান ইনফাইনাইট ওয়েল আর কি, দাদা ইনফাইনাইট ওয়েল মানে পার্টিকেলটা হচ্ছে বক্সের মধ্যে কনফাইন, তার বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ বাইরে পোটেনশিয়ালটা ইনফিনিটি আর কি। তো সেই পার্টিকুলার প্রবলেমগুলোকে সলভ করছি, কিন্তু ফাইনাইট বেরিয়ার প্রবলেমস আছে, সেই ফাইনাইট বেরিয়ার প্রবলেমস আমরা মানে 5-7 দিন পরে আমরা মানে 5-7 দিন মানে 5-7 মানে একটা ক্লাসের পরে আমরা করব, মানে আমি ওই এমএসসির ছেলেদের জাস্ট কিছু একটা মানে কোয়ান্টাম মেকানিক্স শিখিয়ে নেওয়ার পরে এই পার্টিকুলার ইন এ বক্স মানে ইনফাইনাইট বেরিয়ার প্রবলেম যখন আমি করবো, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ফাইনাইট বেরিয়ার প্রবলেমটা কিন্তু আমি করবো, মানে সেটা তোমাদের একটুখানি ওয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে পার্টিকেল ইন এ বক্স অ্যান্ড ইট ভেরিয়েশনস আর কি, সেই সেই ধরনের প্রবলেমগুলো আমি সলভ করেছি। আমরা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমস আর কি, হ্যাঁ সিম্পল এসএইচও প্রবলেম আমরা সলভ করেছি, সেটা 1D-তে হতে পারে, 2D-তে হতে পারে, 3D-তে হতে পারে, পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা তো এই 1D, 2D, 3D সবার ক্ষেত্রেই করা হয়েছে। আমরা রিজিড ডোটার প্রবলেম সেটাকে এক্স্যাক্টলি সলভ করতে পারি এগুলো। আমরা হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেম, যেগুলো হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেম, ধরো লিথিয়াম প্লাস, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, সোডিয়াম 10+, এই টাইপের যে সিস্টেমসগুলো আছে সেগুলোকে ট্যাকেল করতে পেরেছি এগুলো। তো এইগুলো কিন্তু দেখো তোমার এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম। এবারে ধরো এই পার্টিকেল রোটেটিং ইন এ রিং, সেটা রিজিড রোটার প্রবলেম করতে গিয়ে আমাকে আলাদা করে করতে হয়েছে, বা একদম ফ্রি পার্টিকেল ধরো, হ্যাঁ মানে সেখানে কোনো কনফাইনমেন্টেই নেই আর কি, সে ধরনের প্রবলেম জাস্ট করতে হচ্ছে। তবে মূলত বিএসসি সিলেবাস যে কটা জিনিস থাকে সেটা হচ্ছে এই পার্টিকেল ইন এ বক্স এবং তার সার্টেন ভ্যারিয়েশন, সেগুলো সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম তোমাকে করতে হয়, রিজিড রোটার প্রবলেম করতে হয়, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেম তোমাকে সলভ করতে হয়, এগুলো সব এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম। কিন্তু দেয়ার আর মেনি মোর প্রবলেমস যেগুলো তোমার হয়তো মানে কি বলবো মোর ইন্টারেস্টিং, কিন্তু ক্যানট বি সলভ এক্স্যাক্টলি, মানে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং প্রবলেমস দ্যাট ক্যানট বি সলভ এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, তেমন কী কী? তার প্রথমেই ধরো তুমি এসএইচও প্রবলেম করছো, ধরো একটা অ্যানহারমোনিক অসিলেটর প্রবলেম করছো, হারমোনিক অ্যানহারমোনিক অসিলেটর প্রবলেম সাচ অ্যাজ ধরো মোর্স অসিলেটর, তুমি সিম্পল হারমোনিক অসিলেটর করছো, কিন্তু তুমি দেখবে যে স্পেকট্রোস্কোপির কনটেক্সটে মানে আইআর স্পেকট্রোস্কোপির কনটেক্সটে তখন হারমোনিক অসিলেটর মডেলের তুলনায় অ্যানহারমোনিক অসিলেটর মডেল বা মোর্স অসিলেটর মডেল সেটা হচ্ছে মোর ইউজফুল। তো সেই একটা পার্টিকুলার প্রবলেম যেটা হচ্ছে আরও রিয়েলিস্টিক প্রবলেম, যে প্রবলেমটা তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না। তুমি হয়তো রিজিড রোটার প্রবলেম করছো, কিন্তু নন রিজিড রোটার যদি হয়ে যেত, হ্যাঁ মানে রিজিড রোটারের ক্ষেত্রে যেটা করা হয় যে একটা রোটেটার ধর একটা ডায়াটেমিক মলিকুল, তার বন্ড লেন্থ বন্ডটা নাকি এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ডিস্টর্শন হচ্ছে না। আর সেন্ট্রিফিউগাল ডিস্টর্শন যদি হয় তাহলে তুমি নন রিজিড রোটার পাচ্ছ, নন রিজিড রোটার প্রবলেমটা হচ্ছে রিজিড রোটারের থেকে মোর রিয়েলিস্টিক, পার্টিকুলারলি মাইক্রো স্পেকট্রোস্কোপি বোঝার জন্যে, কিন্তু তুমি এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করতে পারছো না। তাহলে তুমি এই মানে মেনি ইলেকট্রন অ্যাটমস অর আয়নস এইটা সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 1 ইলেকট্রন সিস্টেম তো মাত্র মানে অল্প কিছু, মানে নিউট্রাল হলে শুধুমাত্র হাইড্রোজেন,
হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যারা আছে তারা সব সবাই তো মিনি ইলেকট্রন অ্যাটম। আর আয়ন যদি কনসিডার করো তাহলে মোস্ট অফ দ্য আয়নই কিন্তু মিনি ইলেকট্রন আয়ন। তুমি জোর করে হয়তো তুমি সোডিয়াম 10+ করতে পারবে, তুমি তো করতে পারবে না, তাহলে আয়নগুলো সোডিয়াম প্লাস হবে বা এ মাইনাস হবে, এই টাইপের আয়নগুলো সবই দেখো মিনি ইলেকট্রন সিস্টেম, তাহলে মিনি ইলেকট্রন অ্যাটম বা আয়নস, সেটা কিন্তু তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না। তুমি মানে এনি মলিকুল যেটা অবশ্যই মেনি ইলেকট্রন, মেনি ইলেকট্রন মলিকুলস অর মলিকুলার আয়ন, তাহলে H2+ ইত্যাদি ইত্যাদি আর কি, না H2+ হবে ওয়ান ইলেকট্রনিক আর কি, মানে যদি মলিকুলার আয়ন তুমি চাও আর কি, সেই ধরনের তাহলে মেনি ইলেকট্রন মলিকুলস বা মলিকুলার আয়নস যারা আছে আর কি, সেগুলোকে তুমি কিন্তু এক্স্যাক্টলি সলভ করতে পারছো না। তাহলে আমরা কেমিস্ট হয়ে যাওয়ার জন্য মানে কেমিস্ট্রির জন্য যে ধরনের সিস্টেমগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং আর কি আমি সেগুলো বলছি, মানে স্পেকট্রোস্কোপি কনটেক্সটে মোস্ট অসিলেটর প্রবলেম বা নন ডিজিটেটর প্রবলেম ইম্পর্টেন্ট। তোমার কেমিস্ট্রির কনটেক্সট হচ্ছে মেনি ইলেকট্রন অ্যাটম আয়ন বা মেনি ইলেকট্রন মলিকুল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না। তার মানে তুমি ব্যাপারটা দেখো যে তুমি মুখে বলছো যে কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল ইউজ করে এক্স্যাক্টলি খুব সামান্য কিছু প্রবলেমই তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো, মোস্ট অফ দ্য প্রবলেম কিন্তু তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না, ঠিক আছে। তাহলে উপায়টা কি, তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি, এই ওয়ে আউটটাই হচ্ছে তোমাকে কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ট্রাই ফর দ্য অ্যাপ্রক্সিমেট মেথডস, তাহলে মানে সেটাই হচ্ছে আমার ট্রাই ফর দ্য অ্যাপ্রক্সিমেট মেথড। তা তোমাকে অ্যাপ্রক্সিমেট মেথডের জন্য তোমাকে চেষ্টা করে যেতে হবে, মানে এক্স্যাক্টলি যখন তুমি সলভ করতে পারছো তাহলে অ্যাপ্রক্সিমেটলি সলভ করতে হবে। কি হলো দেখো, তা ট্রাই ফর দ্য অ্যাপ্রক্সিমেট মেথড। আচ্ছা, মানে অনেক অ্যাপ্রক্সিমেট মেথডস আছে, সেগুলোকে তোমাকে ব্যবহার করতে হবে, মানে কিছু ধরো অ্যাপ্রক্সিমেট মেথডস আর কি, কিছু সাম কমন অ্যাপ্রক্সিমেট মেথড মেথডস, তার মধ্যে তোমার অবশ্যই ভেরিয়েশন প্রিন্সিপাল আছে যেটা আমরা পড়বো এখানে। আচ্ছা, আমরা যেটা অলরেডি বেশ কিছুটা পড়ে মানে বেশ কিছুটাই পড়ে ফেলেছি, আমাদের শেষের দিকে শুধু লিনিয়ার পার্টারবেশন থিওরিটা আছে, পার্টারবেশন থিওরি বলে একটা থিওরি আছে, সেটা একটা অ্যাপ্রক্সিমেট মেথড, সেটা আমাদের পড়তে হবে। আচ্ছা, আমাদের আগে আমাদের সময় পড়তে হতো, তোমাদের দেখেছি এখন আর ম্যাক্সিমাম জায়গায় সিলেবাসে থাকে না, সে হচ্ছে WKB অ্যাপ্রক্সিমেশন বলে একটা জিনিস আছে, আমি জানি না এখন মানে ম্যাক্সিমাম লোকেদের দেখেছি সিলেবাসে WKB অ্যাপ্রক্সিমেশনটা থাকে না, মানে ভিগনার ক্র্যামার এবং বিলুয়া তারা একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেট মেথডস দিয়েছিল আর কি, হ্যাঁ সেগুলো তোমাদের এখন পড়তে হচ্ছে না। আচ্ছা, এছাড়া ধরো যেটা এই ভেরিয়েশনাল বা পার্টারবেটি বা WKB থেকে আলাদা, সেটা ধরো কাপেল ক্লাস্টার থিওরি, এটা একটা মেথড আছে, সেটা নর্মালি BSc লেভেলে বা MSc লেভেলে অনেক জায়গায় পড়ানো হয় না, MSc অনওয়ার্ডস যারা কোয়ান্টাম কেমিস্ট্রি করে তারা ব্যাপারগুলো সব জানে আর কি এগুলো। আচ্ছা, এবারে ভেরিয়েশন প্রিন্সিপাল বেস্ট বা পার্টারবেশন থিওরি বেস্ট প্রচুর মেথডস আছে আর কি, সেগুলো তোমাকে একটু এখানে জানতে হয়, মানে মূলত প্রিন্সিপালগুলো এটা। এবারে কিছু দেখবে বেশ বেশ মানে কি বলবো বেশ ভারী ভারী নামওয়ালা বেশ কিছু কিছু থিওরি আছে, যেগুলো হয়তো এই যে প্রিন্সিপালগুলো বলা হচ্ছে সেই প্রিন্সিপালগুলোর উপর বেশ করেই যা তৈরি হয়েছে। যেমন ধরো তুমি হার্টফক থিওরি তুমি নাম শুনবে, মাল্টি কনফিগারেশন সেলফ পারসিস্টেন্ট ফিল্ড থিওরি MCSCF থিওরি তুমি নাম শুনবে, কনফিগারেশন ইন্টারাকশন তুমি নাম শুনবে, মেনি বডি পার্টারবেশন থিওরি তুমি নাম শুনবে, ডেন্সিটি ফাংশনাল থিওরি বলে তুমি সব নাম শুনবে, এরকম কিছু ভারী ভারী নাম আছে আর কি, সেগুলোকে নিয়ে আমার জাস্ট কিছু বুঝতে হবে, মানে কিছু তোমার কোয়ান্টাম কেমিক্যাল মেথডস আছে আর কি, কোয়ান্টাম মানে কেমিস্ট্রি করার জন্য কিছু কোয়ান্টাম কেমিক্যাল মেথডস আছে, কিছু মানে কোয়ান্টাম কেমিক্যাল মেথডস আছে যেগুলো হয়তো মূলত এই প্রিন্সিপালগুলোর উপর বেস করে হয়তো তোমার ধরো হার্টিফক থিওরি বা SCF মেথড অনেক সময় বলা হয় এটাকে, SCF মেথড সেলফ কনস্ট্রাক্টেড ফিল্ড মেথড আর কি, তাহলে হচ্ছে এক কথা মাল্টি কনফিগারেশনাল সেলফ কনস্ট্রাক্টেড ফিল্ড মেথড,
যেখানে বলা হয় MCSCF মেথড, এটা আছে। এটা আচ্ছা, এছাড়া তুমি দেখবে তোমার কনফিগারেশন ইন্টারাকশনস আছে, কনফিগারেশন ইন্টারাকশন মেথড, এটাকে বলা হয় সিআই মেথড। আচ্ছা, তোমার মেনি বডি পার্টারবেশন থিওরি আছে, অনেক সময় মেনি বডি পার্টারবেশন থিওরি MBPT এই ধরনের বলা হয়। আচ্ছা, এছাড়া তোমার ডেন্সিটি ফাংশনাল থিওরি আছে, DFT মেথড ইত্যাদি ইত্যাদি, মানে আরো সব পাতায় ধরছে না, ছাড়া আর লিখছে না এগুলো, মানে এরকম দেখবে। মানে এখন আসলে লোকে যারা যখন কোয়ান্টাম কেমিস্ট্রি লোকে করে না, বিভিন্ন রকমের প্যাকেজ বা সফটওয়্যার ইউজ করে, এই গ্যামেস, গসিয়ান, মলপ্রো ইত্যাদি ইত্যাদি, সেখানে দেখবে সব এই ধরনের সব মানে অ্যাব্রিভিয়েশন বা এই ধরনের মেথডগুলো আছে। এবারে যারা কোয়ান্টাম কেমিস্ট্রি করতে গেছে তাদের হচ্ছে অন্তত এই মেথডগুলোর বেসিক প্রিন্সিপাল জানা দরকার, কিন্তু BSc বা MSc ওয়ানের জন্য তোমার এই যে জাস্ট এই যে মানে অন্ততপক্ষে এই দুটো জানলেই তোমার চলে যায়, ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি, এই দুটো কমন সমস্ত লোকেদের সিলেবাসেই থাকে। BSc-তে পার্টারবেশন থিওরি কোথাও নেই, কিন্তু ভেরিয়েশন প্রিন্সিপালটা এখন BSc-তে ইনক্লুড করেছে, সেই জন্য BSc ছেড়ে দেবো আমি এই ক্লাসের মধ্যে রেখেছি আর কি। হ্যাঁ, আর পার্টারবেশন থিওরিটাকে আমি জাস্ট BSc ছেড়ে দিয়ে ইনভলভ না করে আমি আলাদা করে তোমাদের অলরেডি পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে যেটা কথা সেটা হচ্ছে যে তুমি যখন মেইন ইলেকট্রন সিস্টেম নিয়ে কথাবার্তা বলতে চাইবে, তাহলে আমি আসলে হাইড্রোজেন অ্যাটম তো একটু আগে কিছুদিন আগে পর্যন্ত মানে গত লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছি, এরপরে যখনই তুমি মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে গেতে যাবে, মেনি ইলেকট্রন অ্যাটম কিন্তু তুমি এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করতে পারছো না, তখন তোমাকে কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করতে হবে। সেই অ্যাপ্রক্সিমেট মেথডগুলো ভেরিয়েশন বেসড মেথড হতে পারে, ভেরিয়েশন প্রিন্সিপাল বেসড মেথড হতে পারে, পার্টারবেশন থিওরি বেসড মেথড হতে পারে। আমরা হিলিয়াম অ্যাটমটাকে তোমার জাস্ট পার্টারবেশন থিওরি দিয়ে অলরেডি সলভ করে দেখিয়েছি যে হ্যাঁ আমি মোটামুটিভাবে ভালো রেজাল্ট পেতে পারি যদি আপ টু থার্ড অর্ডার বা আপ টু সেকেন্ড অর্ডার পার্টারবেশন থিওরি পর্যন্ত করি, যাকে সেটা আলাদা কথা। আচ্ছা, এবারে দেখো তাহলে আমি জাস্ট আমি যেভাবে ওই BSc সিলেবাসটা পড়লাম আমি সেই রকমভাবে একটুখানি শুরু করি, তারপরে আমি অ্যাকচুয়ালি ভেরিয়েশন প্রিন্সিপালের মেন প্রিন্সিপালগুলোকে যাবো। ধরো তুমি মানে যদি প্রাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর মেনি ইলেকট্রন অ্যাটম, এটাকে আমি দেখতে চাইছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর মেনি ইলেকট্রন অ্যাটম। তো মেনি ইলেকট্রন অ্যাটম মানে হিলিয়াম, লিথিয়াম ইত্যাদি ইত্যাদি আর কি, তা সেগুলো আমি দেখতে চাইছি। ধরো প্রথমে আমি হিলিয়ামটাকে দিয়ে যা শুরু করি, ধরো হিলিয়াম, তাহলে হিলিয়ামটাকে তুমি এইরকম করে ভাবো যে এইখানে ধরো নিউক্লিয়াস আছে, চার্জ প্লাস জেড ইন্টু ই, আর ধরো দুটো ইলেকট্রন আছে, এটা তোমার 1 নম্বর ইলেকট্রন, এটা তোমার 2 নম্বর ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন আছে, 1 নম্বর ইলেকট্রন, 2 নম্বর, মানে হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে তোমার নিউক্লিয়াস থাকে আর দুটো ইলেকট্রন থাকে, এটা তবে সেটা থ্রি পার্টিকেল প্রবলেম। এটা হাইড্রোজেন অ্যাটম যেটা একটা 2 পার্টিকেল প্রবলেম, একটা নিউক্লিয়াস ছিল আর একটা ইলেকট্রন ছিল, এটা কিন্তু একটা 3 পার্টিকেল প্রবলেম। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে দেখো, এই যে প্রত্যেকটা যে মানে পার্টিকেল আছে, নিউক্লিয়াস, ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন, তাদের তো কাইনেটিক এনার্জি পার্ট থাকবেই, তার সঙ্গে সঙ্গে যেটা তোমার থাকতে পারে সেটা হচ্ছে এই যে এদের মধ্যে, এদের দুজনের মধ্যে একটা পারস্পরিক অ্যাট্রাকশন থাকবে, এই দুজনের মধ্যে একটা পারস্পরিক অ্যাট্রাকশন থাকবে, আর এই দুজনের মধ্যে কিন্তু একটা তোমার রিপালশন থাকবে, এইগুলো কিন্তু তোমার পোটেনশিয়াল এনার্জি। এটা তাহলে এই পার্টিকুলার কেসে দেখো, তুমি যদি হ্যামিল্টনিয়ানটাকে লিখতে চাও, মানে 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 বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন চাই লেখো না কেন, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি লিখতে চাও তুমি, মানে শর্ট হ্যান্ড নোটেশনে লিখি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন তো না,
আর টিআই এসি এরকম ভাবে লিখছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিঞ্জের ইকুয়েশন এইটা ক্যান বি রিটেন অ্যাজ, ধরো খুব এইরকম ভাবে লিখলাম এইসাই ইকুয়াল টু ধরো ইসাই, এরকম ভাবে লিখছি। আর এবারে এই হ্যামিল্টনিয়ানের মধ্যে কি কি আছে একটু বোঝার চেষ্টা করো। হ্যামিল্টনিয়ানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্ট আছে, 1 নম্বর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি পার্ট আছে, 2 নম্বর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি পার্ট আছে, নিউক্লিয়াসের সঙ্গে 1 নম্বর ইলেকট্রনের একটা পোটেনশিয়াল এনার্জি ফর অ্যাট্রাকশন আছে, নিউক্লিয়াসের সঙ্গে 2 নম্বর ইলেকট্রন একটা পোটেনশিয়াল এনার্জি ফর অ্যাট্রাকশন আছে, আর 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রন একে অপরের মধ্যে রিপালশন আছে। দেখো তোমার হ্যামিল্টনিয়ান মানে টোটাল এনার্জি, টোটাল এনার্জির মধ্যে তো 3টে পার্টিকেলের করসপন্ডিং কাইনেটিক এনার্জি এবং এই যে করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিগুলো আছে, তাহলে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা কিন্তু সাইয়ের উপরে কাজ করবে, কাজ করে তোমার ই ইন্টু সাই দেবে। আর এবারে এই প্রত্যেক টার্মের যে মানে বোঝার চেষ্টা করো, যে টিএন যেটা এটা তোমার রিপ্রেজেন্ট করছে কি না কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস, এটা কি না এটা কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস। কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস। আর এটা কেমন করে লিখবো, দেখো যেভাবে লিখতে হয় -h cos² / 2 এ ধরো মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু ডেল এন তার স্কোয়ার, এটা হচ্ছে নিউক্লিয়াসের জন্য করসপন্ডিং তোমার ল্যাবলিয়েশন অপারেটরটা, ঠিক আছে। নিউক্লিয়াসের কোঅর্ডিনেট যদি তুমি জানতে, আসলে এটা কার্টিগান কোঅর্ডিনেটে করবো না পোলারে করবো সেটাকে তো আমি এক্সপ্রেসিভলি লিখছি না, তাহলে আমি এইরকমভাবেই লিখে রাখছি। তুমি এবারে কার্টিগানে করলে ডেল এন তার স্কোয়ার ল্যাবলিয়েশন অপারেটর ফর দ্য নিউক্লিয়াস, সেটা হচ্ছে নিউক্লিয়াসের কোঅর্ডিনেট যদি যথাক্রমে এক্স এন ওয়াই এন জেড এন হয় তাহলে এইটা হয়ে যাবে ∂2/∂xn² বা ∂2/∂yn² বা ∂2/∂zn² তাহলে এইটাকে আর ভেঙে এখন লেখার দরকার পড়ছে না, কারণ পোলারে করলে আবার ল্যাবলিয়েশনটা তোমার অন্যরকম হয়ে যাবে। তাহলে এই টিএনটা হচ্ছে এই জিনিসটা দাঁড়াচ্ছে এটা, আচ্ছা এটা একটা হলো। আচ্ছা টি1 যেটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ফার্স্ট ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ফার্স্ট ইলেকট্রন, সেটা কি হবে -h cos² / 2 মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ∂1 তার স্কোয়ার এটা। আর টি2 যেটা সেটা একই রকমভাবে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য সেকেন্ড ইলেকট্রন, সেটা কি দাঁড়াবে না -h cos² / 2 মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ∂2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার 3টে কাইনেটিক এনার্জি পার্ট হলো। আচ্ছা এবারে VN1 যেটা এইটা, যেটা বেসিক্যালি তোমার পোটেনশিয়াল এনার্জি অপারেটর অপারেটর ডিউ টু অ্যাট্রাকশন, বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য ফার্স্ট ইলেকট্রন, নিউক্লিয়াস এবং ফার্স্ট ইলেকট্রন তাদের মধ্যে করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি যে পার্টটা সেটা কি হবে -z² / 4πε₀। এই নিউক্লিয়াসের সঙ্গে এই যে ইলেকট্রন তাদের দূরত্ব যদি R1 বলো, এই নিউক্লিয়াসের সঙ্গে R2 এই দূরত্ব যদি R2 বলো, আর 1 এবং 2 তাদের মধ্যে দূরত্ব যদি R12 বলো, এটা হয়ে যাবে -z² / 4πε₀ × R1 এইটা, যেখানে জেডটা হচ্ছে তোমার 2। তাহলে হিলিয়ামের জন্য তোমার জেডটা হচ্ছে তোমার 2, এটা মাথায় রাখবে, মানে ফর হিলিয়াম জেড হচ্ছে তোমার 2 এটা। তাহলে -z² / 4πε₀ × R1, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল এনার্জি, সেটাকে তোমার নেগেটিভ দিয়ে লিখতে হয়,
সেখানে একটা মাইনাস দেখেছে, মাইনাস দিয়ে দিই স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো ইন্টু আর ওয়ান। আচ্ছা ভি এন টু এটা কি হবে? এটা একই রকমভাবে পোটেনশিয়াল এনার্জি অপারেটার ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সেকেন্ড ইলেকট্রন, সেটা কত হবে? মাইনাস ওই জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো, দূরত্বটা শুধু পাল্টে গেল, আর টু হয়ে গেল। আর ফাইনালি ভি ওয়ান টু এইটা, আচ্ছা এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি অপারেটার ডিউটি, এখন আর অ্যাট্রাকশন নাই, ডিউটি রিপালশন, ইলেকট্রন ইলেকট্রনকে রিপেল করবে, রিপালশন বিটুইন দ্য নিউক্লিয়াস, সরি সরি বিটুইন টু ইলেকট্রন, বিটুইন দ্য টু ইলেকট্রন, বিটুইন দ্য টু ইলেকট্রন। টু ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এটা কত? না এটা হচ্ছে তোমার ই স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো আর ওয়ান টু, এটা দেখো। তাহলে এই যে শর্ট হ্যান্ড নোটেশনে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য হিলিয়াম অ্যাটম লিখছো, সেখানে প্রত্যেকটা টার্মের মানে তোমার কাছে পরিষ্কার। এবারে আর এক্সপ্রেসিভলি তোমার লেখার দরকার নেই, কারণ তুমি অ্যাকচুয়ালি কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে করছো না পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করছো, তার মতো করে তোমাকে ল্যাবলিয়েশন করে সেই মতো করে লিখতে হবে। এবং এই ধরনের সিস্টেম করে তুমি দেখবে যে কার্টিজিয়ানে করলে প্রচুর সমস্যা হবে, এগুলো সব পোলারেই করতে হয়। মানে আসলে এই ধরনের প্রবলেমগুলো তুমি তো এক্স্যাক্টলি সলভ করতে পারবে না, তোমাকে ভেরিয়েশন প্রিন্সিপাল বা পার্টারবেশন থিওরি ইউজ করতে হবে। এবার ভেরিয়েশন প্রিন্সিপাল ট্রায়াল ফাংশনটাই বলো, বা তোমার পার্টারবেশন থিওরি থেকে হচ্ছে পার্টারবেশন থিওরিতে তুমি ওই যেটাকে বলে মডেল যে সিস্টেমটাকে কনসিডার করবে আর কি, বা আনপাটা ওয়েব ফাংশন যেগুলো তুমি নেবে আর কি, সেগুলো হাইড্রোজেন লাইক ওয়েব ফাংশন থেকে তো স্টার্ট করে, এবং হাইড্রোজেন লাইক ওয়েব ফাংশনটা কিন্তু আর থিটা ফাইয়ের উপরে ডিপেন্ড করে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো সবসময় পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করাই ভালো, এবং সেই মতো করে ল্যাবলিয়েশন অপারেটারগুলোকে তোমাকে সেই মতো করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এটা এটা পোলার লেখাটাই সবসময় বুদ্ধিমানের কাজ আর কি। সেখানে এই ডিটেলিংটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এটা মোদ্দা কথা সেটা হচ্ছে এই যে এই যে ইকুয়েশনগুলোকে বলা হচ্ছে, এই ইকুয়েশনগুলো কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায় না। মানে এই ইকুয়েশনটা কিন্তু ইকুয়েশন তুমি ওয়ান বলো ধরো, মানে এর আগে তো কোনো ইকুয়েশন আমি লিখিনি, তাহলে ইকুয়েশন ওয়ান যেটা, সেই ইকুয়েশন ওয়ানটা কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায় না। এটা কথা যে ইকুয়েশন ওয়ান ওয়ান ক্যানট বি সলভ এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স, উপায়টা কি? ওয়ে আউট হচ্ছে ট্রাই উইথ অ্যাপ্রক্সিমেট মেথড, অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে তুমি ট্রাই করো। এবং যেটা ব্যাপার যে এই পার্টিকুলার প্রবলেমটা যে হিলিয়ামটা, সেটা তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়েও সলভ করা হয়, পার্টারবেশন থিওরি দিয়েও সলভ করা, এটা স্ট্যান্ডার্ড টেকনিক। এটা মানে নর্মালি ভালো বইয়ে, মানে হয়তো টেক্সট বইয়ে থাকে না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের যে বইগুলো, কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে কিন্তু এটা থাকে, ঠিক আছে? মানে তোমাকে পার্টারবেশন থিওরি দিয়েও তোমাকে জিনিসটাকে করতে হয়, আবার ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়েও প্রবলেমটাকে কিন্তু করতে পারা যায়, এটা হচ্ছে কথা। আচ্ছা এবারে তুমি ধরো আরেকটু সরে যাও, সরে গিয়ে তুমি তাহলে লিথিয়ামের ক্ষেত্রে ব্যাপারটাকে করছো। লিথিয়াম, লিথিয়ামের জেডটা হচ্ছে তোমার বেসিক্যালি তিন, এখানে কিন্তু তিনটে ইলেকট্রন আছে। এই পার্টিকুলার কেসে তাহলে কী হবে দেখো, একটু বোঝার চেষ্টা করো। ধরো এই ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধরো প্লাস জেড ইন্টু ই, তিনটে ইলেকট্রন কনসিডার করো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ধরো এখানে একটা ইলেকট্রন, আমি ইচ্ছা করে এরকম করে দেখাচ্ছি, এটা এক নম্বর ইলেকট্রন, এটা ধরো দু নম্বর ইলেকট্রন, এটা তিন নম্বর ইলেকট্রন। তাহলে এখানে একটা ফোর পার্টিকেল সিস্টেম হয়ে যাচ্ছে। তো ফোর পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি এবং তার সঙ্গে প্রত্যেকটা ইলেকট্রনের যেমন কাইনেটিক এনার্জি পার্টটা থাকবে, তার সঙ্গে সঙ্গে এই নিউক্লিয়াসের সঙ্গে এক নম্বর ইলেকট্রন, নিউক্লিয়াসের সঙ্গে দু নম্বর ইলেকট্রন, নিউক্লিয়াসের সঙ্গে তোমার তিন নম্বর ইলেকট্রন, তাদের কিন্তু একটা পারস্পরিক অ্যাট্রাকশন থেকে যাচ্ছে,
মানে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের কিন্তু একটা অ্যাট্রাকশন থাকছে, তাই না? আর তার সাথে কি, তার সাথে যেটা হচ্ছে যে এই যে তোমার দুটো ইলেকট্রন, তাদের মধ্যে একটা রিপালশন থাকবে, এদের মধ্যে একটা রিপালশন থাকবে, এদের মধ্যে তোমার একটা বেসিক্যালি রিপালশন থাকবে। তা ধরো আমি যদি এইটাকে R1 বলি, এইটাকে R2 বলি, এটাকে R3 বলি, এক আর দুইয়ের মধ্যে দূরত্বকে R12 বলছি, দুই আর তিনের মধ্যে দূরত্বকে R23 বলছি, আর এক আর তিনের মধ্যে দূরত্বকে R13 বলছি ধরো। ঠিক আছে, তাহলে এবারে দেখো এই পার্টিকুলার কেসে যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিনজার ইকুয়েশন তুমি লিখতে চাও, কেমন করে লিখবে? আবার ওই একই রকমভাবে তুমি এইসাই ইকুয়াল টু ইসাই হয়তো তুমি লিখলে, এবার এইচের মধ্যে কে কে থাকবে? দেখো নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্ট যেমন থাকছে, এখন তিনটে ইলেকট্রন তাদের কাইনেটিক এনার্জি পার্ট রইল। আচ্ছা এবারে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন তাদের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে 2 নম্বর ইলেকট্রন অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে 3 নম্বর ইলেকট্রন অ্যাট্রাকশন। তাহলে নিউক্লিয়াসের সঙ্গে তিনটে ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন থাকবে, সেটা তোমার লিখতে হচ্ছে। আর কি লিখতে হচ্ছে? না, 1 নম্বর 2 নম্বর ইলেকট্রনের রিপালশন, 1 নম্বর 3 নম্বরের রিপালশন, আর 2 আর 3-এর মধ্যে রিপালশন, এটা তোমার লিখতে হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানের মধ্যে থাকবে, সেটা সাই ইকুয়াল টু তোমার বেসিক্যালি হয়ে গেল ই সাই। এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার দেখো সকাল টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিনজার ইকুয়েশন এখানে লিখছো সেটা। আর আমি প্রত্যেকটা আর সিম্বলগুলোর জাস্ট মানে মানে সিম্বলগুলো আমি এক্সপ্রেশনগুলো লিখে দিচ্ছি, আর ওই কথায় লিখছি না যে কোনটা কি। দেখো টিএনটা যেটা, যেটা জাস্ট মুখে বলে দিচ্ছি, এর আগে যেমন করে লেখা আছে তুমি এখন বুঝতে পারবে, এটা কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়ার, সেটাকে তুমি লিখতে পারবে -H² / 2m টুয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু ডেল ফর দ্য নিউক্লিয়াস তার স্কোয়ার, এটা তুমি লিখতে পারছো। 1 নম্বর ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জিটা, সেটা নিশ্চয়ই -H² / 2 মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল 1 তার স্কোয়ার হিসেবে লিখবে তুমি। T2টাকে লিখবে তুমি -H² / 2 মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল 2 তার স্কোয়ার, এইটা। T3টাকে লিখবে তুমি -H² / 2 ইলেকট্রন ইন্টু ডেল 3 তার স্কোয়ার। তাহলে প্রত্যেকটা কাইনেটিক এনার্জি পার্টগুলো আমি লিখে ফেললাম। আর কি লাগছে? না, নিউক্লিয়াস ওয়ানের সঙ্গে যে ইলেকট্রন তাদের যে করেসপন্ডিং অ্যাট্রাক্টিভ পোটেনশিয়াল এনার্জি, এটা -Z² / 4πε₀ R1 হলো। ভি এন টুটা সেটা হয়ে যাচ্ছে -H² / পোটেনশিয়াল এনার্জি -Z² / Z টা কিন্তু 3, হ্যাঁ অলরেডি বলে দিয়েছি, -4πε₀ R2। ভি এন থ্রি যেটা, সেটা হচ্ছে -Z² / 4πε₀ R3। এটা হলো তাহলে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন, তিনটে ইলেকট্রনের যে পোটেনশিয়াল এনার্জি ফর অ্যাট্রাকশন সেগুলো লিখলাম, অ্যাট্রাকশন বলে সেটা নেগেটিভ সাইন দিয়ে লিখেছি। আচ্ছা এবারে 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রন তাদের মধ্যে রিপালশন এনার্জিটা, সেটা কি হবে? না, E² / 4πε₀ R12 হবে। ভি ওয়ান থ্রিটা হবে E² / 4πε₀ R13 হবে। আর ভি 1 2 1 3 2 3 এটা হবে হচ্ছে E² / 4πε₀ R23। আমি এক্সপ্লিসিটলি এখানে যতগুলো টার্ম আছে, তিন থেকে 9টা টার্ম আছে, এই 9টা টার্ম মানে যেটা 4টে কাইনেটিক এনার্জি পার্ট আছে এবং তাদের নিউক্লিয়াসের সঙ্গে প্রত্যেকটি ইলেকট্রনের অ্যাট্রাকশন আর ইলেকট্রনগুলো একে অপরের মধ্যে যে রিপালশন, এই সবটাকে আমি একসাথে লিখলে এখন টোটাল কতগুলো 4 আর 6 10টা টার্ম থাকছে। এই 10টা টার্ম তোমাকে এক্সপ্রেশনে লিখতে হবে, পরিষ্কার বুঝতে পারছো? গল্পটা কিন্তু একদম এক্সট্রিমলি একটা কমপ্লিকেটেড ব্যাপার, যেটাকে এক্স্যাক্টলি তুমি সলভ করতে পারবে না। স্যার স্যার বলছি এখানে কাইনেটিক এনার্জি গুলোর ক্ষেত্রে
হ্যাঁ এই ল্যাপ্লাসিয়ান অপারেটরটাকে আমি 1 2 3 এরকম করে লিখছেন কেন? মানে এটা তো একটা জিনিসের ক্ষেত্রে সবসময় একই থাকা উচিত, মানে DDX প্লাস DDY এরকমই তো থাকবে। না না, মানে যেটা হচ্ছে যে ইলেকট্রনের কোঅর্ডিনেট গুলো তো আলাদা, মানে তুমি যখন ডেল স্কোয়ারটাকে ভেঙে লিখবে কি ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, তো ল্যাপ্লাসিয়ানটা এবারে এক্স ওয়াই জেডটা কি যে পার্টিকেলটা ভাবছে তার কোঅর্ডিনেট, এবারে 1 নম্বর ইলেকট্রনের কোঅর্ডিনেট, 2 নম্বর ইলেকট্রনের কোঅর্ডিনেট, 3 নম্বর ইলেকট্রনের কোঅর্ডিনেট এবং নিউক্লিয়াসের কোঅর্ডিনেট সব আলাদা, তো সেখানে ডেল ওয়ান স্কোয়ার লিখছি, ডেল টু স্কোয়ার লিখছি, ডেল থ্রি স্কোয়ার লিখছি, বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে এখানেও যেটা কথা, এইটা যদি তুমি 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে মানে ইকুয়েশন টু ক্যানট বি সলভ এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা তাহলে যেমন হিলিয়াম লিথিয়ামের ক্ষেত্রে লিখলাম, আমি এবারে জেনারেলাইজ করছি, তাহলে একটা মেন ইলেকট্রন অ্যাটম, তাহলে একটা জেনারেল, প্রথমে এখন মেন ইলেকট্রন অ্যাটম লিখছি, তারপর আমি মেন ইলেকট্রন মলিকুলের কথা লিখবো, মেন ইলেকট্রন অ্যাটম ধরো। আচ্ছা তাহলে মেন ইলেকট্রন অ্যাটম যদি তুমি কনসিডার করো, তার মানে একটা তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস একটাই যেটা হচ্ছে প্লাস জেড ইন্টু ই, আর ইলেকট্রন তোমার অনেক আছে, এটা অনেক ইলেকট্রন আছে, ঠিক আছে, এগুলো সব অনেক অনেক তোমার ইলেকট্রন আছে। আচ্ছা তুমি যে কোনো দুটো ইলেকট্রন কনসিডার করো, ধরো এটা হচ্ছে তোমার ধরো আই এথ ইলেকট্রন, আর ধরে নাও এটা তোমার হচ্ছে ধরো জে এথ ইলেকট্রন, যে কোনো দুটো ইলেকট্রন তুমি কনসিডার করো, এটা আই এথ ইলেকট্রন, এটা জে এথ ইলেকট্রন, যেখানে তোমার এই নিউক্লিয়াসের সঙ্গে আই এথ ইলেকট্রনের যে দূরত্বটা সেটা হচ্ছে R1, নিউক্লিয়াসের সঙ্গে জে এথ ইলেকট্রন তাদের দূরত্ব হচ্ছে তোমার R2, এদের পারস্পরিক দূরত্ব সেটা হচ্ছে R12, এটা ঠিক আছে। আচ্ছা এবারে এর ক্ষেত্রে যদি তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে চাও, তুমি তো এইরকম ভাবে না হয় সিম্বলিক্যালি প্রথমে লিখলে এইসাই ইকুয়াল টু ইসাই, এইটা। আচ্ছা এবারে খেয়াল করে দেখো, যেখানে এই হ্যামিল্টনিয়ানের মধ্যে কি আছে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা হ্যামিল্টনিয়ানের মধ্যে সার্টেনলি হচ্ছে তোমার নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জি আছে, আর যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের কিন্তু তোমার কাইনেটিক এনার্জি পার্ট আছে, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা ইলেকট্রনে কাইনেটিক এনার্জি পার্ট আছে। ধরো এইখানে যদি তুমি সামেশানটাকে আইটা 1 থেকে তুমি ক্যাপিটাল এন পর্যন্ত লিখলে, যেখানে হচ্ছে তোমার মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ধরে নিচ্ছে তোমার এন, এনটা যদি ইলেকট্রন থাকে তাহলে কাইনেটিক এনার্জি যখন তুমি লিখবে তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের এখানে কাইনেটিক এনার্জি তোমার যোগ হয়েছে, সেই জন্য তুমি এটাকে লিখছো সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু n Ti, এটা লিখলাম। আর কি থাকবে, আর যেটা থাকবে সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনগুলো অ্যাট্রাকশন থাকবে, মানে তোর বেসিক্যালি VNI এটা আমি লিখবো, এখানেও কিন্তু সামেশন ওভার আইটা তোমার 1 থেকে n অবধি, মানে নিউক্লিয়াসের সঙ্গে প্রত্যেকটা ইলেকট্রনের কিন্তু অ্যাট্রাকশনটা থাকবে, তাহলে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু n VNI এটা থাকছে। আর কি থাকছে, আর একটা পার্ট থাকছে, সেটা হচ্ছে তোমার VIJ, এইটা। আচ্ছা এবারে এইটা সামেশান কি লিখবো, আচ্ছা সামেশান ধরো তুমি সামেশান আই লিখলে, সামেশান জে লিখলে, আইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, যেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যদি তুমি লেখো, তুমি এটা দেখবে যে এক্ষেত্রে প্রচুর ওভার কাউন্টিং হয়ে যাবে, তোমার দুটো ইন্ডেক্স আছে আই আর জে, এখানে কিন্তু অনেক ওভার কাউন্টিং হয়ে যাবে, মানে তোমার একই জিনিস কিন্তু একাধিকবার নেওয়া হয়, তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে তুমি পরিষ্কার ব্যাপারটাকে বুঝতে পারবে। ধরো আমি যখন মানে এই কেসটাকে যখন লিথিয়ামের ক্ষেত্রে বললাম, যেখানে তোমার 3টে ইলেকট্রন, এবারে তুমি সামেশন ওভার আইটা হচ্ছে 1 থেকে 3, সামেশন ওভার যেটা তোমার 1 থেকে 3 VI যেটাকে লিখি, তাহলে কি হবে, প্রথমে এক কাজ করো, প্রথমে প্রথম সামেশানে আই ইকুয়াল টু 1 লিখে যেটাকে তুমি 1 নিয়ে নাও 2 নিয়ে নাও 3 নিয়ে নাও, তারপরে আইটাকে তুমি 2 ধরে নিয়ে যেটাকে 1 নিয়ে নাও 2 নিয়ে নাও 3 নিয়ে নাও, আইটাকে 3 ধরে নিয়ে যেটাকে 1 নিয়ে নাও, যেটাকে 2 নিয়ে নাও, যেটাকে 3 নিয়ে নাও, তা তোমার বেসিক্যালি 9টা টার্ম পেয়ে যাচ্ছে। আচ্ছা 9টা টার্মের মধ্যে তোমার অ্যাকচুয়ালি কাজের কোনগুলো, প্রথম কথা দেখো যে এই যে V11, V22,
ভি থ্রি টি এ বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে কি, কোন একটা ইলেকট্রন নিজে নিজের সঙ্গে রিপেল করছে, সেটা তোমার নেওয়া যাবে না। শুধু তাই না, এবারে ওয়ান টু এক আর দুয়ের মধ্যে যেটা রিপালশন, আর দুই একের মধ্যে জিনিসটা অ্যাকচুয়ালি একই, তাহলে এইটা তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে। ভি ওয়ান থ্রি আর ভি থ্রি ওয়ান একই, তাহলে এটাও তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে। আর ভি টু থ্রি আর ভি থ্রি থ্রি টু একই, সেটা তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে। তার মানে দেখো, তুমি যদি এই সামেশন আবার জাস্ট এইটা করে দাও, তাহলে কিন্তু তোমার বোঝার চেষ্টা করো যে ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে। তোমার তো এই সামেশনে শুধু এইটা লিখে দিলে হবে না, তোমাকে তো নিতে হবে এই মাত্র তিনটে। আর এই তিনটে তুমি কিভাবে করতে পারো, মানে এইটা করার অনেকগুলো রাস্তা আছে। একটা হচ্ছে তুমি এক কাজ করো যে জে নট ইকুয়াল টু আই বলে দাও, আর একটা এখানে হাফ দিয়ে দাও। মানে সামেশন ওভার আই ইকুয়াল টু, সামেশন ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন, সামেশন ওভার জে ইকুয়াল টু ওয়ান টু এন, কিন্তু খেয়াল রাখবে যেটা নট ইকুয়াল টু আই, আর তোমার এখানে হাফ করে দিলে। তাহলে জে নট ইকুয়াল টু আই করলেই ওয়ান ওয়ান টু টু থ্রি 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 বাদ পড়ে গেল, বাকি যেটা পড়ে রয়েছে দেখো, বাকি ছটা পড়ে রয়েছে, তার অর্ধেকগুলো টার্ম তুমি বেসিক্যালি নিলে। ঠিক আছে, তাহলে দেখো এইটা খুব ভীষণ ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে কিন্তু সামেশানটা কিন্তু রেস্ট্রিক্টেড সাম, যে তুমি আইদার এইভাবে লেখো যে সামেশান ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন, সামেশান ওভার জে ইকুয়াল টু ওয়ান টু এন, জে নট ইকুয়াল টু আই, আর আগে একটা হাফ দিয়ে দাও। আর অথবা একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এই যে তুমি সামেশান সামেশান আই ইকুয়াল টু ওয়ান টু এন নাও, এই জেটা তুমি সবসময় এক কাজ করো লেস দেন আই করো, সেটা করে তুমি আপ টু এন পর্যন্ত যাও, কোনো অসুবিধে নেই, করে ভি আই জে করো। দেখ এখানেও কিন্তু ব্যাপারটা কীরকম, যে তুমি যেটা করছো যে যেটাকে তুমি আই এর থেকে কম নেবে, যেটা যদি আই এর থেকে কম না, তাহলে তোমার দেখো একমাত্র পড়ে থাকছে কত, টু ওয়ান থ্রি ওয়ান বা থ্রি টু, এই তিনটে, যে তিনটে কেটে দিয়েছে এই তিনটে গাছ পড়ে থাকছে, তখন ভি ওয়ান টু ওয়ান থ্রি বা টু থ্রি নিতে পারবে না। অথবা এইটা করতে পারো, সামেশন ওভার আই ইকুয়াল টু ওয়ান থেকে এন, সামেশন ওভার যেটা তোমার লেস দেন না করে গেটার দেন, যেটা গেটার দেন আই, সেটা আপ টু এন পর্যন্ত গেল ভি আই জে। তাহলে কি হচ্ছে, যেটা গেটার দেন আই মানে সেকেন্ড ইন্ডেক্সটা সবসময় বেশি, তাহলে তাহলে তোমার এক দুই, এক তিন আর দুই তিন, এটাই তোমার পসিবিলিটি। তার মানে এই যে ইলেকট্রনিক রিপালশন যে পার্টটা, সেই পার্টটা মানে ইলেকট্রনগুলো সেম টাইপের, তো তুমি জাস্ট একটুখানি না খেয়াল যদি করো তাহলে তোমার ওভার কাউন্টিং হয়ে যাবে। সেই ওভার কাউন্টারটাকে এলিমিনেট করার জন্য তুমি যখন এই লাস্টের ইন্টার ইলেকট্রনিক রিপালশনটাকে তুমি এক্সপ্রেস করবে, তুমি কিন্তু এই সামেশানটা ঠিক ঠিক করে রেস্ট্রিক্টেড সামেশান তোমাকে ইউজ করতে হচ্ছে, সেটা কিন্তু তাহলে এইটা অথবা এটা অথবা এইটা তোমাকে ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, তো তারপর তুমি সেখান থেকে সোডিঞ্জার মানে হ্যামিল্টনিয়ানটা লিখে ফেললে, সেই হ্যামিল্টনিয়ানটা সোডিঞ্জার ইকুয়েশনে বসিয়ে দিলে, বসিয়ে দিলে তুমি জাস্ট সোডিঞ্জার ইকুয়েশনটাকে পেয়ে যাচ্ছ এটা। তাহলে এই পার্টিকুলার কেসও হচ্ছে যে এই যে ধরো আমি যদি ইকুয়েশন একটা থ্রি বলি, তাহলে খুব বলাই বাহুল্য যে ইকুয়েশন থ্রি ক্যানট বি সলভ এক্সাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। ইকুয়েশন থ্রি ক্যানট বি সলভ এক্সাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। তার মানে ইন জেনারেল কোনো একটা মেনি ইলেকট্রন অ্যাটম, সেটাকে তুমি এক্স্যাক্টলি মানে মেনি ইলেকট্রন অ্যাটম শুধু না, অ্যাটমস আর আয়ন্সও হতে পারে, মেনি ইলেকট্রন অ্যাটমস আর আয়ন্স, এটা এদেরকে তুমি কিন্তু মানে দুটো একই রকম ব্যাপার, হ্যাঁ, সেটাকে তুমি কিন্তু এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করতে পারছ না। সেখানে উপায়টা কি, ওয়ে আউট, ওয়ে আউটটা কি, ওয়ে আউট হচ্ছে ইউজ অ্যাপ্রক্সিমেট মেথডস। তাহলে বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেট মেথডসের প্রয়োজনটা কীরকম হয়ে যাচ্ছে। আর এই সিমিলার সিচুয়েশান হচ্ছে তুমি যদি মলিকুলের ক্ষেত্রে যাও, তাহলে মলিকুল এইচ টু প্লাস এটাকে বাদ দিলে বাকি সবাই হচ্ছে মেনি ইলেকট্রনিক, তাই তো? তাহলে তোমার ধরো মেনি ইলেকট্রন মলিকুল যদি তুমি কনসিডার করো, মিনি ইলেকট্রন মলিকুল, ঠিক আছে। আচ্ছা, মলিকুলের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এক্ষেত্রে নিউক্লিয়াসে কিন্তু একটা নয়, নিউক্লিয়াসে মোর দ্যান ওয়ান থাকতে পারে, মানে তখন তোমাকে দুটো আলাদা কোঅর্ডিনেট ইউজ করতে হচ্ছে। ধরো এই যে কিছু আমি কোঅর্ডিনেট ইউজ করছি ইত্যাদি ইত্যাদি, এটা ধরো আলফা, আরও সব আছে, ধরো এই এই আলফা, এটা ধরো বিটা, এটা ধরো গামা, এইগুলো সব হচ্ছে তোমার নিউক্লিয়াসের কোঅর্ডিনেট, আলফা বিটা গামা ইত্যাদি ইত্যাদি।
আবার এখানে তুমি ধরো এই 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 আঁকা সিস্টেম আর কি, এটা এটা ধরো আইথ ইলেকট্রন, এটা জেথ ইলেকট্রন, এটা কেথ ইলেক্ট্রন, এই আই জেকে এগুলো তোমার তোমার মানে ইলেকট্রনের কোঅর্ডিনেট, মানে আমি এখানে আলফা বিটা গামা হচ্ছে নিউক্লিয়াসের কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করছে, আলফা বিটা গামা তারা হচ্ছে তোমার ডামি ইন্ডেক্স ফর নিউক্লাই, আর আই জে কে এরা হচ্ছে তোমার ডামি ইন্ডেক্স ফর ইলেকট্রন, ঠিক আছে? এটা তাই এটা ধর মেন ইলেকট্রন একটা মলিকুল। আচ্ছা এই পার্টিকুলার কেসে দেখো তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াস কিন্তু রিপাল রিপেল করতে হবে, এর আগে কখনো মানে ইলেকট্রন ইলেকট্রন রিপেল করছে, কিন্তু অ্যাটম বা আয়ন যদি তুমি কনসিডার করতে সেখানে নিউক্লিয়াস একটাই বলে সেখানে কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশনের গল্প নেই। এখানে কিন্তু মানে আগের সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি যে জিনিসটা তোমার চলে আসবে সেটা হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কিন্তু রিপেল করতে পারে, তাহলে এই যে একে অপরকে রিপেল করতে পারে সেটা তোমাকে কনসিডার করতে হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপেল করে সেটা তোমাকে কনসিডার করতে হবে। এবারে তোমার ধরো এই এই আলফা নিউক্লিয়াস সে আইএথ ইলেকট্রনকে বা আলফা নিউক্লিয়াস তোমার জেথ ইলেকট্রনকে বা তোমার বিটা নিউক্লিয়াস আইথ ইলেকট্রনকে বা বিটা নিউক্লিয়াস তোমার জেথ ইলেকট্রনকে আবার অ্যাট্রাক্ট করতে পারে। তার মানে দেখো তোমাকে এখানে অনেকগুলো অ্যাডিশনাল টার্ম চলে আসছে, মানে পার্টিকুলারলি ইন্টার নিউক্লিয়ার যে রিপালশন সেই পার্টটা কিন্তু অ্যাডিশনালি চলে আসছে। তাহলে দেখো এই মেন ইলেকট্রন যে মলিকুল তার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন সেটাকে তুমি এইচ সাই ইকুয়াল টু ই সাই সিম্বলিক্যালি লিখলে, কিন্তু যেখানে এইচ এর মধ্যে কে কে আছে, এইচ এর মধ্যে দেখো তোমার কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস এইগুলো আছে। আচ্ছা এবারে এই এইটা জাস্ট একাধিক নিউক্লিয়াস হয়ে যাওয়ার জন্য আমি এটাকে সিম্বলিক্যালি এইরকমভাবে লিখছি, যদি একটা আলফাটা তোমার নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি একটা ডামি ইন্ডেক্স হয় তাহলে সামেশন ওভার আলফা ইকুয়াল টু ওয়ান সেটা থাকবে কি কত দূর পর্যন্ত, যে নাম্বার অফ নিউক্লিয়াস যতগুলো থাকবে সেটা, ধর আমি একটা স্মল এন লিখলাম, স্মল এনটা হচ্ছে তোমার মানে এনটা হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়াই, আর ক্যাপিটাল এনটা লিখবো ধরো নাম্বার অফ ইলেকট্রনস। আচ্ছা আচ্ছা এখানে একটা এইগুলো আর এই এই যে টি এন মানে কি টি আই মানে কি এগুলো নতুন করে আর বলিনি, হ্যাঁ এগুলো তো আগে যেমন করে লিখেছি তুমি দেখেছো বলে আমি এইগুলো আলাদা করে উল্লেখ করি, মানে ভি এন আইটা কি ভি আই যেটা কি মানে আসলে, আচ্ছা একটা লিখে দিই না নাহলে গুলিয়ে যাবে কেন, টি এনটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু ডেল এন তা স্কোয়ার, এইটা টি আইটা হচ্ছে ওই একদমই মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল আই তা স্কোয়ার, আচ্ছা ভি এন আইটা কি না তোমার বেসিক্যালি মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো ইন্টু আর এন ওয়ান আর এন আই, এইটা আর তার সঙ্গে ভি আই যেটা কি না বেসিক্যালি তোমার স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো আর আই জে, ঠিক আছে আমি সিম্বলিক্যালি জাস্ট লিখলাম এগুলো। আর এখানেও দেখো একই রকম করে তোমার অনেক আগে যেমন একটা নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জি লিখেছিল, এখন অনেকগুলো নিউক্লিয়াস বলে তাদের কাইনেটিক এনার্জির যোগফল তোমাকে লিখতে হচ্ছে। আচ্ছা অনেকগুলো ইলেকট্রন যেহেতু তাদের তোমার কাইনেটিক এনার্জির যোগফল লিখতে হবে, যেখানে সামেশান আইটা হচ্ছে ওয়ান থেকে ক্যাপিটাল এন পর্যন্ত লিখলাম, যেখানে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এইটা। আচ্ছা আর কি তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন তোমাকে লিখতে হচ্ছে ভি আলফা বিটা। আর এবারে এই যে নিউক্লিয়ার নিউক্লিয়ার রিপালশন যখন তুমি লিখবে সেটা ডাম কি হবে দেখো, মানে তোমার এখানে ওভার কাউন্টিং তোমাকে হটাতে হবে, সেই জন্য তোমাকে লিখতে হবে কি যেটা তোমার ইচ্ছা, ধর আমি এইভাবেই লিখছি সামেশন মানে হাফ সামেশন আলফা ইকুয়াল টু ওয়ান টু এন বিটা তোমার ওয়ান টু এন, এখানে আলফা নট ইকুয়াল টু বিটা, এটা তাহলে এটা হচ্ছে তোমার ওই যেমন আমি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন লেখার সময় যেমন করে
ওভার কাউন্টিংটাকে বাদ দেওয়ার জন্য হাফ লিখলাম সামেশন ওভার আই সামেশন ওভার জে, যে নট ইকুয়ালটা আই লিখতে হবে এখানে ঠিক একই রকমভাবে, মানে সামেশন ওভার আলফা সামেশন ওভার বিটা, যেখানে আলফা নট ইকুয়াল টু বিটা ইন্টু হাফ, এইটা হয়ে গেল। আর এর অল্টারনেটিভ যে রাস্তাগুলো সেগুলো তো মানে আছেই, সেগুলো মানে তুমি চাইলে লিখতে পারো, এখানে ক্লামজি হয়ে যাবে বলে আমি লিখছি না। তাহলে এটা হলো কি, নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন হলো। আচ্ছা আর কি, তার নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন একটা থাকবে, বা তার আগে মানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা বলে দিতে পারো, ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা ঠিক একই রকম হবে, হাফ সামেশন সামেশন আইটা হচ্ছে ওয়ান থেকে ক্যাপিটাল এন, যেটা হচ্ছে ওয়ান থেকে ক্যাপিটাল এন, যেখানে তোমার আই নট ইকুয়াল টু জে, তাতে থাকবে তোমার ভি আই জে, এটা এটা ইন্টার ইলেকট্রন রিপালশন রিপ্রেজেন্ট করছে। আর একটা কী থাকবে, একটা মাইনাস পার্ট থাকবে, সামেশন সামেশন আলফাটা হচ্ছে ওয়ান থেকে এন, যেটা হচ্ছে তোমার ওয়ান থেকে ক্যাপিটাল এন ভি আলফা আই। এইখানে কিন্তু দেখবে মানে এখানে প্রত্যেকটা নিউক্লিয়াস প্রত্যেকটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে, সেই জন্য এখানে কিন্তু ওই হাফ বা নট ইকুয়াল এই সবগুলো কিছু থাকবে না, তাহলে এই হ্যামিল্টনের মধ্যে এই সবগুলো থাকবে, মানে প্রত্যেকটা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, প্রত্যেকটা ইলেকট্রনের তোমার কাইনেটিক এনার্জি, ইন্টার নিউক্লিয়াস অ্যাট্রাকশন রিপালশন, ইন্টার ইলেকট্রনিক রিপালশন আর নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন। তাহলে যেখানে দেখো তুমি মানে মানে হয় আর দুবার লিখবো না, এখানে টি আলফাটা সেটা কি না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এই না এটাকে ক্যাপিটাল এম লিখি, নাহলে আবার ইন্ডেক্সিং দিতে তোমার অসুবিধা হবে। ধরো নিউক্লিয়াসের মাসটাকে যদি ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয়, তাহলে এটা আলফা নিউক্লিয়ার তার করস্পন্ডিং মাস ইন্টু ডেল আলফা তার স্কোয়ার, এটা হচ্ছে টি আলফাটা, এটা দেখতে। আর টি আইটা একই রকম মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন, এখানে কোনো কিন্তু এই মাসে কখনো ইন্ডেক্সিং ইউজ করতে হবে না, কারণ প্রত্যেকটি ইলেকট্রনের মাসই একই, কিন্তু নিউক্লিয়াসে ইন্ডেক্সিং ইউজ করতে হবে, কারণ প্রত্যেকটা নিউক্লিয়াসের মাস হচ্ছে তোমার আলাদা আলাদা। তাহলে ওয়াটার মলিকুল যদি তুমি কনসিডার করো, হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, তাহলে যতগুলো ইলেকট্রন আছে তোমার 16 2 18টা, প্রত্যেকটা ইলেকট্রনের মাস একই, কিন্তু হাইড্রোজেন অ্যাটম মানে নিউক্লিয়াস তার যা মাস হবে, অক্সিজেন নিউক্লিয়াস তার মাস কিন্তু আলাদা হবে। সেই জন্য এইখানে মাস অফ দ্য নিউক্লিয়াসের ক্ষেত্রে তোমার এই ইন্ডেক্সিংটাকে ইউজ করতে হবে, এখানে কিন্তু তোমার ইউজ করার দরকার নেই, শুধু এই ল্যাবলিশনের ক্ষেত্রে কিন্তু তোমার ইন্ডেক্সিংটাকে ইউজ করতেই হবে। এটা হলো আর কি রয়েছে, ভি আলফা বিটা জেড আলফা জেড বিটা স্কোয়ার, মানে দুটো নিউক্লিয়াস একজনের চার্জ যদি জেড আলফা হয় একজনের চার্জ যদি জেড বিটা হয়, তাহলে কিউ ওয়ান কিউ টুর জায়গায় আমি লিখলাম জেড আলফা জেড বিটা তার স্কোয়ার, জেড আলফা জেড বিটা ইন্টু স্কোয়ার বাই 4π0, 4π0 বা 4π0 দিয়ে লিখছিলাম মানে নাকি সব 4π0 দিয়ে লিখছিলাম, ঠিক আছে 4π0 কিন্তু আর আলফা বিটা, যেখানে আর আলফা বিটাটা হচ্ছে এই আলফা আর বিটা তাদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে আর আলফা বিটা, এরকমভাবে আমি লিখছি আর কি। এটা এটা হলো আচ্ছা ভি আই জে, এটা হচ্ছে স্কোয়ার বাই 4π0 আর আই জে, মানে ধরো এখানে আই এ তিলেক করে মোট জিয়ে তিলেক করে তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে আর আই যে বলো, তাহলে সেটা হয়ে যাচ্ছে এইটা। আর কি আর একটা যেটা বাকি রয়ে গেল ভি আলফা আই যেটা, সেটা হচ্ছে তোমার জেড আলফা স্কোয়ার, মানে আলফা নিউক্লিয়াস তার চার্জ জেড আলফা ইন্টু ই, তার সঙ্গে ই গুণ হয়ে গেল জেড আলফা স্কোয়ার, একটা মাইনাস সাইন থাকবে অ্যাট্রাকশন বোঝাচ্ছে, তার সঙ্গে 4π0 ধরো আর আলফা আই, মানে আলফা নিউক্লিয়াসের সঙ্গে আই এ তিলেক করে তাদের মধ্যে দূরত্বটা সেটাকে আমি দেখছি আর আলফা আই, আর আলফা আই, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি আর আলফা আই, আলফা নিউক্লিয়াস এবং আই এ ইলেকট্রন তাদের মধ্যে করসপন্ডিং এটা অ্যাট্রাকশন। স্যার হ্যাঁ বলো 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 স্যার, ওই এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটায় স্যার লাস্ট টার্মটা আপনি নেগেটিভ দিলেন, মানে লাস্ট টার্মটাকে নেগেটিভ দিলাম, তার কারণটা হচ্ছে ও আচ্ছা 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 বুঝতে পেরেছি, দেব না এখানে তো নেগেটিভ দিলে তাহলে, হ্যাঁ 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 এখানে প্লাস লিখবো, ঠিকই বলেছো এখানে তো নেগেটিভ, মানে এখানে বেসিক্যালি মানে মানে আমি প্লাস হিসেবেই লিখছি, আগেরগুলো তাই করেছি তো, হ্যাঁ মানে প্লাস হিসেবেই লিখছি, কিন্তু তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে
অ্যাকচুয়ালি এটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বলে, এর মধ্যে কিন্তু ইন্ট্রিনসিক তোমার নেগেটিভ সাইন আছে, তাহলে এইখানে প্লাস দিচ্ছি আর ভি আলফা এর জায়গায় হচ্ছে আমি মাইনাস দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে তোমার মেন ইলেকট্রন মলিকুল যদি হয় তার ক্ষেত্রে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এরকম দেখতে হবে, সেইটা আমি বললাম। অবভিয়াসলি মানে এটাও এক্স্যাক্টলি সলভ করা যায় না, মানে 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 মেন ইলেকট্রন। স্যার হ্যাঁ বলো। বলছিলাম এখানে ওই বিটার সাথে যে জে এর যে অ্যাট্রাকশনটা সেটা কনসিডার করা হচ্ছে না, ওভার কাউন্টিং না 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 মানে সবই আছে তো, আমি তো এখানে তো তোমার আলফা ইকুয়াল টু 1 টু n নিয়ে নিয়েছি, মানে আলফা তো ডামি ইনডেক্স, এটা সব নিউক্লিয়াসে আছে, মানে বিটা থেকে সব এখানে ইনক্লুডেড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে মেনি ইলেকট্রন মলিকুল ক্যানট বি সলভ এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা আচ্ছা, এবারে একটা ওয়ান ইলেকট্রন মলিকুলার আয়ন আছে, ওয়ান ইলেকট্রন মলিকুলার আয়ন একটা আছে, সেটা হচ্ছে তোমার এইচ টু প্লাস। এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু এক্স্যাক্টলি সলভেবল, মানে যেমন মানে মজা কেটা হচ্ছে যে তোমার যখন মেনি ইলেকট্রন অ্যাটম বা আয়নে তুমি যখন যাও, হাইড্রোজেনটা হচ্ছে একটা পার্টিকুলার সিস্টেম এটা এক্সাক্টলি সলভেবল, তার ওয়েভ ফাংশন, তার এনার্জি আইগেন ভ্যালু, তার টার্মস হচ্ছে বাকি তোমাকে সব কিছু করতে হয়। মানে যখন আমরা ধরো ধরো পার্টারবেশন থিওরি করবো, একটা আনপার্টার সিস্টেম তো আমাকে কনসিডার করতে হবে, আনপার্টার সিস্টেম বা মডেল সিস্টেম হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা। বা তুমি যদি ভেরিয়েশন প্রিন্সিপাল ইউজ করো, তাহলে সেই পার্টিকুলার কেসে হচ্ছে যে তুমি র্যালেডিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা কাজে লাগানোর জন্য এক্সাক্ট এনার্জির সঙ্গে তুমি যখন কম্প্যারিজন ইত্যাদি করবে, সেখানে তোমাকে তো কিছু একটা ট্রায়াল ফাংশন তোমাকে নিতে হবে। সেই ট্রায়াল ফাংশন যখন চুজ করবে, ট্রায়াল ফাংশনটা ইউজুয়ালি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে অরবিটালগুলো আছে বা ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যে ওয়েভ ফাংশনগুলো আছে, তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি বেসিক্যালি ট্রায়াল ফাংশনগুলোকে চুজ করো। ঠিক একই রকমভাবে যখন অ্যাটমিক অরবিটালগুলো লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি বেসিক্যালি মানে হাইড্রোজেন অ্যাটমের যে ওয়েভ ফাংশন তার লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি একটা মেনি ইলেকট্রন সিস্টেমে যেমন ওয়েভ ফাংশন সেট করতে পারো, ঠিক একই রকমভাবে যখন মলিকুল নিয়ে তুমি কথাবার্তা বলবে, সেখানে দেখবে তোমার ওরকম একটা এক্স্যাক্টলি সলভেবল প্রবলেম, তার করেসপন্ডিং অরবিটালগুলো জানার দরকার, যেগুলো তুমি মলিকুলার অরবিটাল বলতে পারো। হ্যাঁ তাহলে এই এইচ টু প্লাস এটা কিন্তু এক্স্যাক্টলি সলভেবল। এবার এখানে হয়তো একটুখানি অন্য রকমের কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে ইউজ করতে হয়, একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে এই কাজটাকে করতে হয়। তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা সেটা এক্স্যাক্টলি সলভেবল, এর জন্যে তোমার এটা কেমন হবে, মানে শরীরের ইকুয়েশনটা কেমন হবে সেটা একটুখানি দেখে নেওয়ার দরকার। আর এখানে একটা ইলেকট্রন আছে, এইখানে কিন্তু নিউক্লিয়াস বরং দুটো, এটা এক নম্বর নিউক্লিয়াস, এটা একটু দু নম্বর নিউক্লিয়াস। মানে যখন তুমি ধরো হিলিয়াম অ্যাটম আর হচ্ছে তোমার এইচ টু প্লাস আয়ন, এই দুটো প্রবলেম একই রকমের দেখতে। তাহলে এই পার্টিকুলার প্রবলেমে হচ্ছে তোমার মানে ওয়ান আর টু হচ্ছে দুটো নিউক্লিয়াস রিপ্রেজেন্ট করছে, একটা এইচ ওয়ান একটা এইচ টু, মানে মানে এইটা হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস, এটা হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে এটা হাইড্রোজেন মানে এইচ ওয়ান বলতে পারো তুমি, এটা হচ্ছে তোমার এইচ টু আর কি, মানে নিউক্লিয়াসগুলো। আর এইখানে হচ্ছে তোমার একটা ইলেকট্রন আছে। আর এবারে এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার ধরে নাও আর ওয়ান টু, ক্যাপিটাল আর ওয়ান টু, এদের মধ্যে দূরত্বটা হচ্ছে স্মল আর ধরে নাও ওয়ান, আর এদের মধ্যে যে দূরত্বটা সেটা ধরে নাও তোমার আর টু। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন থাকবে, কোনো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন নেই, নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন থাকবে, নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন থাকবে, নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন থাকবে। তাহলে এদের জন্য যদি তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লেখো এই পার্টিকুলার সিস্টেমটার জন্য, এইচ টু প্লাসের জন্য, তাকে এইরকমভাবেই লেখো এইচ সাই ইকুয়াল টু ই সাই, যেখানে হ্যামিল্টনিয়ানের মধ্যে কে কে থাকবে, দেখো প্রথম যে নিউক্লিয়াসটা তার একটা কাইনেটিক এনার্জি পার থাকবে, মানে পি অফ এইচ ওয়ান লিখে এটা। সেকেন্ড যে নিউক্লিয়াসটা তার একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, ইলেকট্রন যেটা আছে তার একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, তিনটা পার্টিকেল তার কাইনেটিক এনার্জি পার্টগুলো রইল। আর কি কি থাকছে,
এক নম্বর এবং দু নম্বর নিউক্লিয়াস, তাদের মধ্যে একটা তোমার রিপালশন থাকবে, একটা অ্যাট্রাকশন থাকবে কাদের মধ্যে, না তোমার এক নম্বর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন, তাদের একটা অ্যাট্রাকশন থাকবে, দু নম্বর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন, তাদের একটা অ্যাট্রাকশন থাকবে, এটা হ্যামিল্টনিয়ানের মধ্যে থাকবে, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা আমি মানে তোমার কাছে পরিষ্কার, ঠিক আছে? মানে এটা এখন আর খুব সহজেই তুমি লিখে ফেলতে পারবে আর কি, যেখানে মানে টি এইচ ওয়ান এটা হচ্ছে মাইনাস এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ, মানে ক্যাপিটাল মাস অফ হাইড্রোজেন অ্যাটম ইন্টু, মানে হাইড্রোজেনের নিউক্লিয়াস দাদার আর কি, মানে প্রোটন বললেও হয়তো হবে, এটা মাস অফ প্রোটন তোমার এমপি না হয় দেখছে, ডেল ওয়ান তার স্কোয়ার টি এইচ টু যেটা বেসিক্যালি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য প্রোটন ইন্টু ডেল টু তার স্কোয়ার, এটা হলো ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি পার্টটা, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল অর্থাৎ ইলেকট্রন তার স্কোয়ার তুমি লিখলে, ভি ওয়ান টুটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা স্কোয়ারই লিখবো, কারণ এই প্রোটনের চার্জ ওয়ান, এই প্রোটনের চার্জ ওয়ান, স্কোয়ার বাই ফোর বাই এপসাইলন জিরো আর ওয়ান টু, এটা তুমি লিখবে ভি ওয়ান ইলেকট্রন, সেটা তুমি লিখবে হচ্ছে মাইনাস স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো ধরে নাও আর ওয়ান, আর তোমার ভি টু ইলেকট্রন সেটা হচ্ছে তোমার মাইনাস স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো ইনটু আর টু, এটা আচ্ছা। এবারে একটা কথা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, মানে ইকুয়েশনগুলো সব লেখা হচ্ছে না কত নম্বর ইকুয়েশন বা কিছু আর কি, তিন নম্বর ধরে এটা ধরো চার নম্বর ইকুয়েশন, এটা চার নম্বর ইকুয়েশন, সেটা এক্স্যাক্টলি সলভেবল নয়, সেটা আমি লিখেছিলাম চার নম্বর ইকুয়েশনটা সলভ নয়, কিন্তু এইখানে যে পাঁচ নম্বর ইকুয়েশনটা এটা কিন্তু এক্স্যাক্টলি সলভেবল, তাহলে ইকুয়েশন ফাইভ ইজ এক্স্যাক্টলি সলভেবল ইউজিং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, মানে তোমার এমনি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম কাটি গেনে করা যায় না, সেটাকে স্ফেরিক্যাল পোলারে করতে হয়, আর এইচ টু প্লাসটা সেটা কিন্তু পোলারেও করা যায় না, মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি এটাকে সলভ করতে পারো, সেটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায়, আর এটাকে তো তোমার তো এমনি অ্যাপ্রক্সিমেটলি তো সলভ করা যায়ই আর কি, তাহলে এক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যাবে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি সলভ করা আর তোমার করসপন্ডিং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা, দুটোকে সলভ করে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারো যে তুমি অ্যাকচুয়ালি তোমার অ্যাপ্রক্সিমেটলি সলভ করা আর এক্স্যাক্টলি সলভ করার মধ্যে রেজাল্টগুলো কতটা কাছাকাছি আছে, সেটা একটা সুবিধা পাওয়া যায়। দেখো তাহলে আমাদের অ্যাকচুয়ালি মেনি ইলেকট্রন অ্যাটমও পড়তে হবে বা মেনি ইলেকট্রন আয়নও পড়তে হবে আর মেনি ইলেকট্রন মলিকুল সেগুলোকেও পড়তে হবে, তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে যে এক্স্যাক্টলি সলভ করা, মানে আসলে এই পার্টিকুলার প্রবলেমটাকে তুমি বলছো কি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স্যাক্টলি সলভ করা যায়, করতে করাবো হয়তো আমি, কিন্তু সেটা কিন্তু বেশ ডিফিকাল্ট, তার তুলনায় লোকে যেটা করে ইউজুয়ালি ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে আর কি, পারভেশন থিওরি যদি করা গেল সেটাও লোকে বেশি ইউজ করে না, ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে প্রবলেমটাকে সলভ করে। আসলে মানে আমি ওই শুরুতে একটা কথা লিখেছিলাম যে যে পার্টিকুলার প্রবলেমগুলোকে এক্স্যাক্টলি তুমি সলভ করতে পারছো না তার জন্যই অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করছো, সেখানে আমার একটু কেয়ারফুলি কথা বলা উচিত ছিল যে কিছু কিছু সিস্টেম আছে না যে সিস্টেমগুলো তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো, কিন্তু এক্স্যাক্টলি সলভ করার জন্য যতটা তোমাকে পরিশ্রম করতে হচ্ছে সেই পরিশ্রমটা তোমার করতে ইচ্ছা করছে না বা পরিশ্রম করে খুব বেশি পোষাচ্ছে না, ইন দ্যাট কেস যেটা হতে পারে যে তুমি মানে প্রবলেমগুলোকে অ্যাপ্রক্সিমেটলি সলভ করে না, মানে আমি কি বলছি শোনো, যে এই যেমন এইচ টু প্লাস প্রবলেমের কথাই বলছি যে প্রবলেমটাকে ইন প্রিন্সিপাল এক্স্যাক্টলি সলভ করা যায়, মানে ইন প্রিন্সিপাল কেন মানে লোকে এক্স্যাক্টলি সলভ করেওছে কিন্তু এক্স্যাক্ট সলিউশনটা অনেক বেশি কঠিন দেন অ্যাপ্রক্সিমেট সলিউশন, এবারে যদি দেখি যে অ্যাপ্রক্সিমেটলি সলভ করে যে রেজাল্টটা পাচ্ছে সেটা এক্সাক্ট রেজাল্টের খুব কাছে, অর্থাৎ
এত কষ্ট করে এক্সাক্ট রেজাল্ট করে তুমি ফাইনালে যে জায়গায় এসে পৌঁছালে তার সঙ্গে অ্যাপ্রক্সিমেট রেজাল্টের প্রায় কোনো তফাৎ নাই, তাহলে কেনই বা আমি কষ্ট করে এক্সাক্টলি প্রবলেমটাকে সলভ করতে চাইবো? এইচ টু প্লাস প্রবলেম এরকম একটা প্রবলেম যেটাকে এক্সাক্টলি সলভ করা যায় ইউজিং দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, বাট এটাকে ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে অ্যাপ্রক্সিমেটলিও সলভ করা যায়। লোকে দেখবে অ্যাপ্রক্সিমেট সলিউশনটাই কিন্তু বেশি মাথা খামায় আর কি। হ্যাঁ, এটা মানে ওইখান থেকেই ওই তোমার লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল সেটা আসছে, মানে অ্যাজিব যেন এই ইলেকট্রনটা কখনো হচ্ছে এই হাইড্রোজেনের আন্ডারে, এই ইলেকট্রনটা কখনো এই হাইড্রোজেনের আন্ডারে, তার মানে এটা একটা হাইড্রোজেন অ্যাটম, বা কখনো কখনো এটা একটা হাইড্রোজেন অ্যাটম, তাদের একটা লিনিয়ার কম্বিনেশন নিতে হচ্ছে। লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল করে তুমি এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করতে পারো, ঠিক আছে? এইটা তাহলে এই এক্স্যাক্টলি সলভ ইউজিং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর আরেকটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট সলিউশন solution is quite easier, সেটাই তোমার লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল, সেটা এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন টেকনিক ফর দ্য তোমার এই এইচ টু প্লাস। এটা আচ্ছা, এবারে যেটা কথা যে এই যে পার্টিকুলার প্রবলেমগুলো তুমি সলভ করবে, তো সলভ করার জন্য তোমাকে তো অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করতে হবে। এবারে সেই অ্যাপ্রক্সিমেট মেথডসগুলো বলছিলাম অনেক রকম হতে পারে, ভেরিয়েশন প্রিন্সিপাল হতে পারে, পার্টারবেশন প্রিন্সিপাল থিওরি হতে পারে, এছাড়া আরও অনেক সফিস্টিকেটেড মেথডস আছে যে মেথডগুলোকে আবার ইমপ্লিমেন্ট করতে গেলে তার মতো করে প্রোগ্রাম বা ইত্যাদি সব লিখতে লিখতে হবে আর কি, সেগুলো তো আছে সেগুলো। এবারে আমরা আমাদের মানে এই ক্লাসটা মানে শনিবারের ক্লাসটা, ওখানে তো মঙ্গলবারের ক্লাসে তো ঠিক আছে পার্টারবেশন থিওরি ইত্যাদি নিয়ে সেখানে হয়তো হিলিয়াম অ্যাটম প্রবলেমকে আমি পার্টারবেশন থিওরি দিয়ে সলভ করে দেখেছি, সেখানে যেমন হচ্ছে হচ্ছে, তাহলে এখানে আমার টোটাল ফোকাসটাই থাকবে যে ভেরিয়েশন প্রিন্সিপাল এবং ভেরিয়েশন বেসড প্রিন্সিপাল এইগুলোকে কাজে লাগিয়ে যা সব করা যায় সেই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আমি দেখো আমি যেটা মানে মূলত আজকে এখন পর্যন্ত বোঝাতে চাইতাম সেটা হচ্ছে এই যে তোমার মানে নেসেসিটি অফ দ্য অ্যাপ্রক্সিমেট মেথড সেইটাকে বোঝাতে চেয়েছি কিসের কন্টেক্সটে, না তোমার বেসিক্যালি মিনি ইলেকট্রন অ্যাটম আয়ন বা মলিকুল সেটা সলিউশনের কন্টেক্সট, যে পার্টিকুলার অ্যাটমি বা মলিকুলার সিস্টেম খুব অল্প কতগুলো সিস্টেম আছে, হাইড্রোজেন অ্যাটম বা এখানে এই এইচ টু প্লাস, এই দুটো সিস্টেম বাদ দিয়ে বাকি যা কিছু সিস্টেম আছে সবগুলিকে তুমি যদি সলভ করতে চাও তাহলে তোমাকে অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করতে হচ্ছে, তার মানে নেসেসিটি অফ দ্য অ্যাপ্রক্সিমেট মেথডস আর কি, সেটা তোমার কাছে পরিষ্কার হলো। এবারে আমাদের বেসিক্যালি যেটা আমি মানে ভেরিয়েশন প্রিন্সিপাল যে তার নেসেসিটিটা আমি এখন বুঝতে পেরেছি, এখন সেই ভেরিয়েশন প্রিন্সিপালটা আমি জাস্ট বেসিক্যালি অল্প অল্প করে ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? মানে আজকে তো সময় আছে, আমার মনে হয় পরের দিনই একবারে শুরু করাটা ভালো, বুঝেছো? মানে আজকে 9:25 বাজে, তো আধ ঘন্টা তো কিছুই হবে না, মানে আধ ঘন্টা হয়তো মানে তো একটা এক্সাম্পল একবারে না করতে পারলে জিনিসটা খুব একটা ভালো দাঁড়াবে না, কারণ আমি একটুখানি ফেঁদে করতে চাইছি আর কি। ভেরিয়েশন প্রিন্সিপালকে বলবো অয়েল আর ভেরিয়েশন প্রিন্সিপাল সেটাকে লিখে সেটাকে সলভ করবো, তারপরে র্যালেডিজ ভেরিয়েশন প্রিন্সিপাল সেটাকে প্রুভ করবো, তাহলে এইটুকু তো অন্তত করতে হবে, তার সঙ্গে এক কথা অ্যাপ্লিকেশানও তোমাকে দেখাতে হবে, সেটা আজকে করলে খুব একটা ভালো দাঁড়াবে না। আমার মনে হয় আজকে আমরা না এইখানে ব্যাপারটাকে ছেড়ে দিই, পরের দিনই অ্যাকচুয়ালি ভেরিয়েশন প্রিন্সিপালটা জাস্ট বলা দরকার। মানে আমি তোমাদের ওই বেসিক্যালি মেনি ইলেকট্রন অ্যাটমস বা আয়নস বা মলিকুলস তাদের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন করে কনস্ট্রাক্ট করতে হয় সেইটাকে দেখা, এবং যা স্টেটমেন্ট হিসেবে বলা যে এই পার্টিকুলার প্রবলেমগুলোকে এক্স্যাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করা যাচ্ছে না, তার জন্য অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করতে হয়, এবং সেই অ্যাপ্রক্সিমেট মেথডসগুলো বেসিক্যালি হচ্ছে ভেরিয়েশন বেসড মেথড, যেগুলোকে নিয়ে আমি বেসিক্যালি আজকে ফোকাস করব। তাহলে আমার মনে হয় আজকে এইখানে না আজকে ছেড়ে দেওয়া যাক। কারণ মানে একটা ক্লাসে মানে ধরো এই 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 ক্লাসগুলো তো ভিডিওতে তো এতে দেওয়া হয়, মানে ইউটিউবে দেওয়া হয়, এবার তোমরা ছাড়া অন্যজনরা যখন দেখবে তখন আমি বলছি একটা ভেরিয়েশন প্রিন্সিপাল ক্লাস হচ্ছে, কিন্তু পুরো ক্লাসে ভেরিয়েশন প্রিন্সিপাল শেষে একটুখানি খুঁজে পাচ্ছে, তার পক্ষে ব্যাপারটা অনেক বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি এন্ড অফ লেকচার 1 এটা এখানে শেষ করে দিই, অন্য একটা লেকচারে মানে নেক্সট লেকচারে ধরো আমরা যদি পারি শনিবারের আগে যদি কোনো একটা পার্টিকুলার টাইম বের করতে পারি তাহলে আমরা শুরু করে দেবো, না হলে আবার পরের শনিবারে আমরা ভেরিয়েশন প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলি, কেননা ওই আমি লোভ সামলাতে পারবো না, 10:30 পৌনে 11:00 পর্যন্ত বাজিয়ে দেবো, তোমাদের আবার খুব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ।
মানে একটা জিনিস তো মাঝপথে খাপছাড়া হিসেবে রাখা যায় না, সেটাকে পুরোটা কি করে ফেলতে হয় সেটা।